আরও তথ্য সমৃদ্ধ করতে দলিল মজবুত করা হ্যাঁ ওই পুরনো আমার নতুন লেখার মানে আমি এটা সংশয় ডট কম এর স্ট্র্যাটেজি এটা যে আমাদের নতুন লেখার কোনো দরকার নাই নতুন লেখা অনেক লোক পাঠায় আমাকে লিখে দেয় আমি বলি যে না ভাই এই লেখা এটা এটা হবে না এভাবে হবে না কিন্তু আমাদের এক একটা লেখা যেন একদম দলিল দিয়ে একদম ফুল প্রুফ হয় সেটা হচ্ছে আমার লক্ষ্য তাহলে এই কথা তো বলা যায় মোটামুটি ইসলামের ব্যাপারে আপনার সবকিছু সম্পর্কেই হয়েছে কিন্তু শিয়াদের সম্পর্কে এখন আমি বই পত্র ভালোভাবে পাইনি শিয়াদের শিয়াদের ধর্ম আমিও চেষ্টা করছি আরবি আর্মিতে এলাকা বাংলায়

মানুষের ইতিহাস কিছু পরেন নাই মানুষ বহু প্রাচীনকাল থেকেই একদম প্রাচীনকাল না অনেক আগে থেকেই মানুষ কম্পাস ব্যবহার করে সুখ তারা দেখে দিক নির্ধারণ করে সূর্য দেখে মানুষ দিক নির্ধারণ করে চাঁদ দেখে দেখে যারা নদীতে মানে মানে অভিযানে বের হয় তারা সাধারণত সুখ তারা দেখে ওদের একটা হিসাব আছে সেই মানে মানে চাঁদটা কোন অ্যাঙ্গেলে আছে সুখ তারাটা কোন অ্যাঙ্গেলে আছে সেটা দিয়ে সেটা মেপে ওরা বুঝতে পারে যে ওরা এক্সাক্টলি কোন জায়গায় আছে এবং ওরা কোন দিকে যাচ্ছে এগুলো তো ভাই মানে প্রাইমারি স্কুলের জিওমেট্রি পড়লে জানা যায় মরুভূমি আবিষ্কার করে গেছে সেই প্রাচীন গ্রীসের বিরাট বিজ্ঞানী হাইড্রোলিক প্রেসার আবিষ্কার করে গেছে আপনি মানে সেই বলতেছেন মরুভূমিতে কেমন মানুষ হাঁটতো মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি আপনি পড়েন নাই পিথাগোরাসের উপপাদ্য আপনি পড়েন নাই ভাই

ছিল বাণিজ্য অঞ্চল ছিল সেখানে যারা হচ্ছে বাণিজ্য কাফেলা গুলা মক্কা মদিনাতে গিয়ে তারা মানে উঠ গুলা খায় সেখানে ওরা রাত্রেবেলা মানে মজ মস্তি করতো ওইখানে হচ্ছে গিয়ে পানি টানি খাইতো কূপ কূপ গুলাতে পানি টানি খাইতো সেখানে গিয়ে তারা বৈশাখ আড্ডা মারতো রাতের বেলা তারা বৈশাখ আড্ডা মারতো তো এই অঞ্চলের মানুষ তার অঞ্চলের গল্পগুলা নিয়ে ওদের কাছে বলতো আর ওই অঞ্চলের মানুষ তাদের গল্পগুলা নিয়ে এখানে বলতো ওই যে যখন আড্ডা বাজি করত তখন তো এই গল্পগুলা আমাদের অঞ্চলে কি আবিষ্কার হইছে আমাদের অঞ্চলে কি কত কোন বিজ্ঞানী কি বানাইছে বা কেমন কেমনে কি হইছে এগুলো একজন মানুষের থেকে আরেকজন মানুষের কাছে ছরাইতো এবং এই কারণে এই গুলা এই মরুভূমিতে যে গুলা সেগুলো খুব ইম্পর্ট্যান্ট অঞ্চল ছিল সেগুলো সাংস্কৃতিক অঞ্চল ছিল বিভিন্ন বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে আইসা মানে রাত্রি এবং সেখানে একটা ছিল যে যারা অধিবাসী তারা তাদেরকে কিছু টাকার বিনিময়ে তারা তাদেরকে বাসায় থাকতে দিত হিসেবে খাইতে দিত ইয়া করতে আপনি দেখেন আলি বাবা চল্লিশ চোর এই যে আরব বড়জনী যে ইয়াগুলো আছে সেগুলো সেই গল্পগুলো পড়েন সেগুলোর ভিতরে আপনি দেখবেন ওই অঞ্চল থেকে মরুভু বাণিজ্য কাফেলা আসছে একজন গিয়া তাদেরকে বলতেছে আমার বাসায় তোমরা অতিথি হওয়া আসো আমার বাসায় অতিথি হও

তাহলে সেই কোথায় হামলা হলো গাজা গাজাতে কোথায় হামলা হলো আমি তো জানি যে হামাস ইসরায়েলের উপর হামলা করছে প্রথমে হ্যাঁ ভাই রায়ান ভাই আমি তো যতদূর জানি হামাস প্রথমে ইসরায়েলে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করছে রায়হান আপনাকে জিজ্ঞেস করছি হ্যালো